আসন্ন শারদীয় দুর্গাপূজার সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে হাতিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দ শুক্রবার সকালে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলের তেত্রিশটি মণ্ডপের মধ্যে অধিকাংশ পূজা মণ্ডপ পরিদর্শন করে সংশ্লিষ্ট কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন নৌবাহিনীর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দেবদুলাল সরকার সাধারণ সম্পাদক অরবিন্দ সাহা ও উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহসভাপতি উত্তম সাহা সহ অন্যান্যরা এ সময় পূজা মণ্ডপে যদি দুর্বৃত্তরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে নৌবাহিনীর দেওয়া নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দেন নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দ এ সময় পূজা চলাকালীন নৌবাহিনীর টহল টিম সার্বক্ষণিক টহলে থাকবে বলেও জানান তিনি